ছিলেন তাকে অনুরোধ করা হয় পাঠান, সেটি নিয়ে দিন ব্যবহার করা হয়। সরকারের যে উচ্চ পর্যায়ে কিন্তু ফিল্ম আর্কাইভ কতটাই দরকার কেউ বুঝতেন না। সরকার কি এমনকি চলচ্চিত্রের লোকজন বিশেষ করে ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজন কিন্তু ফিল্ম আর্কাইভকে বুঝতেন না তখন, এবং তারাও কিন্তু অনেক সময় নাক শিখেছেন প্রথম দিকে যে ফিল্ম আর্কাইভ এটা আবার কি, এটা কী দরকার। কিন্তু এই ফিল্ম সোসাইটি আন্দোলন যারা করছেন করেছিলেন তারা লেগেছিলেন এবং তাদের প্রচেষ্টার ফলে কিন্তু বাংলাদেশ ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠা হয়েছে। এবং কিছু নাম যেগুলো সবাই বললেন সেগুলো তো আছেই এবং সে নামগুলো আমি আর রিপিট করব না। পরবর্তীকালে কিন্তু শিল্পী এ কে এম আব্দুল রব যিনি ফিল্ম আর্কাইভ প্রথম প্রধান করেছিলেন তার একটা বড় ভূমিকা আছে যেটাকে গড়ে তোলা করেছেন, অনেক কষ্ট করে তিনি গড়ে তুলেছেন। এবং তারপরে ফিল্ম আর্কাইভের যে প্রথম কর্মসূচি যখন বলো সে তখন আপনারা শুনেছেন যে ফিল্ম ইনস্টিটিউট অ্যান্ড আর্কাইভ করা হচ্ছিল। তো প্রথম ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্সটি আয়োজন করা হল 1981 সালে, যেটি কোর্স পরিচালক ছিলেন আলমগীর কবির এবং অনেকেই শিক্ষক হিসেবে জাতি পেয়েছিলেন আরও অনেকেই বাবুল রহমান ছিলেন। সেই কোর্সটা কিন্তু অত্যন্ত ফলপ্রসূ একটি কোর্স ছিল, 3 মাসের কোর্স ছিল এবং আমরা যারা আজকে চলচ্চিত্র নির্মাণ করছি কম বেশি বাংলাদেশে তারা প্রায় সবাই সেই কোর্সে ছাত্র ছিলাম। আমি তানভীর মোকাবিলের, মঞ্জারি হাসিন, শামীম আখতার এবং পরবর্তীকালে তারেক মাসুম, তারেক শাহজাহ সবাই কিন্তু ওই ফিল্ম মাস্টারের কোর্সে বসবাস করব। ওই কোর্সটা কিন্তু আমাদের চোখের সামনে একটা নতুন জগৎ এবং সেই কোর্সে আমি বলব যে আলমগীর কবির ছিলেন এমন একজন মানুষ যিনি তরুণদেরকে উজ্জীবিত করতে পারতেন, উৎসাহিত করতে পারতেন, সাহস জোগাতে পারতেন, সাহস জোগানোর কাজটা তিনি করেছেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যদি বলি যে যিনি আমাকে চলচ্চিত্র নির্মাতা বা পরিচালক হওয়ার স্বপ্ন জানিয়ে দিয়েছেন তিনি হচ্ছেন সৈয়দ আলমগীর। আমাদের মনে আছে তিনি বলতেন যে ডিরেক্টর হচ্ছে গড, সে তো আছেই জাপিলের একদম এই কথাটা বলেছিলেন, ডিরেক্টর মানে হচ্ছে গড। সেটা আমার খুবই মনে দাঁড় করেছিল। এবং আরেকটি ঘটনা বলি, তখন জাপিলের একটি ছবি তৈরি করছিলেন, এটি আমার মনে হয় যে এটি আরও আগে মানে 81 সালে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স হয় তারও আগে একটা গল্প তাদের গল্প কথা বলে একটা ছবি তৈরি করছিলেন। সেই ছবি শুটিং হচ্ছিল ডিআইটি বিল্ডিংয়ে, তখন তিনি চলে গেছেন আপনাদের স্টুডিওতে, সেই স্টুডিওতে আমি শুটিং দেখেছিলাম এবং জাতীয় ভাবে একটা দেখেছেন মতো কী ব্যাপার ছিল। পরে জানলাম যে এটা ডিরেক্টর্স ডিল ওইটা দিয়ে যে দেখছেন সব দিচ্ছেন, এই যে আমার মধ্যে ঢুকে গেল যে ডিরেক্টর হব সেই স্বপ্নটা কিন্তু আমি গ্রাম নিয়ে এসে থাকলাম এবং পরবর্তীকালে চেষ্টা করে গেলাম। আমি জানি না কতটুকু হতে পেরেছি, চেষ্টা এখন করে যাচ্ছি চলচ্চিত্র নির্মাণে। তো ওই কোর্সটা খুবই ইম্পর্টেন্ট ছিল। এবং তারপরে যে ফিল্ম আর্কাইভ, প্রথমে তো আমরা যখন কোর্স করি আগে ফিল্ম আর্কাইভ ছিল শঙ্করের একটি বাড়িতে, সেই বাড়িতেও চমৎকার ছিল, ভাড়া বাড়ি যদিও সেখানে উপরে ছাদের উপরে একটা অডিটোরিয়াম ছিল 125 সিটের, সেখানে আমাদের ক্লাসগুলো হতো, আমরা বিভিন্ন ছবি দেখতাম, রাত জেগে জেগে ছবি দেখতাম। তখন তো ছবি দেখতে হতো ফিল্মে, ফিল্ম ফর্মেটে 35mm 60mm, এবং বিভিন্ন দূতাবাসগুলোতে ছবি আসতো হয়তো অল্প সময়ের জন্য, কখনো কখনো আমি গেছি যে এই ছবিটা 1 সপ্তাহের জন্য এসছে, কয়েকটা ছবি সেগুলো ফিল্ম মার্কেটে এসছে এরপর চলে গেছে। তা আমরা এত ছবি কীভাবে দেখবো ওই 3-4 দিনের মধ্যে? সুতরাং আমরা কিন্তু সারা রাত যে ছবিগুলো দেখতাম আর্কাইভে এমনই আছে, সারা রাত যদি আমি ছবি দেখেছি। এবং আর্কাইভে আমি বলবো যে তখন যে রোগ ভাইয়ের পুরো অনেক আপনারা চালাচল করেছি, রোগ ভাই আমাদের খুবই সাপোর্ট করেছেন এবং আমাদের সব আপনাদের ইনক্লুড করেছেন। আর্কাইভে যে তখনকার যে স্টাফ ছিল এখনও তাদের মধ্যে অনেকেই আছে আমি দেখছি, প্রত্যেকে আর্কাইভের স্টাফরা আমাদের যে কী আপন করে নিয়েছিলেন এবং সব যারা অপন সহ্য করেছিলেন আমি তাদের ভুলব না। তো সেইখান থেকে আর্কাইভের সাথে আমাদের যাত্রা শুরু
এবং তারপরে আর্কাইভের এই যাত্রাপথ কিন্তু মসৃণ হয়। ওই বাড়িটা কিন্তু ছেড়ে কি করলো আর্কাইভের স্থানগুলো দিয়ে পুরনো মানে সেই গণভবনের একটা সার্ভেন্স কোয়ার্টার বলা যেতে পারে, মানে একটা এবং সেইখানে আর্কাইভ ছিল বেশ কিছুদিন। আমার মনে আছে আমি আর্কাইভের একটা স্টেনলেস মেশিন ছিল 60 মিলিমিটার, আমি আমার চাকা ছবি পুরো এডিটিংটা ওখানে করেছিলাম। তো যাই হোক, তারপরে আর্কাইভ গেল গজনবী রোডে আরেকটা ভাড়া বাড়িতে, তারপরে আসলো পুরনো বেতার ভবনে শাহবাগে। এবং তখন আর্কাইভের অনেক দুর্দশা গেছে এবং সেই দুর্দশা এমন এমন গেছে যে অনেক ভালো ভালো প্রিন্ট নেগেটিভ নষ্ট হয়ে গেছে আর্কাইভের, এমন অযোধ্যে সেগুলোকে সংরক্ষণ করা হতো। সংরক্ষণের জন্য তো প্রপার সাইন্টিফিক ওয়েতে সংরক্ষণগুলো করা হতো না, তখন নর্মাল এসিতে যতটুকু কাভার করতো সেটাও অনেক সময় কাজ করতো না, হিউমিডিফায়ার ঠিক মতো কাজ করতো না ইত্যাদি ইত্যাদি। এবং অনেক আমি নাম বলবো না, কিছু কিছু আর্কাইভের ক্লায়েন্ট যারা এসছেন তারা এত ডেঞ্জারাস কাজ করেছেন, মানে কয়েকজন ছিলেন এমন যারা নাকি বুঝতেই চান, হ্যাঁ অনেকে আছে অফিসে আসবেন না নিয়ে, কারণ তখন আর্কাইভের ডিজি পোস্টার পরে থেকে ডিজি করা হলো, তো ডিজি পোস্টার কিন্তু অনেকটা পানিশমেন্ট পোস্টার, মানে তত মন্ত্রণায় যাকে চায় না ভালো পদে দিতে তাকে আর্কাইভের ডিজি করে দিতে আর কি। তো ওই অবস্থা গেছে, দিনগুলো নষ্ট হতে শুরু করলো। এবং তখন বিশেষ করে আমি স্মরণ করবো আমার বন্ধু তারেক মাসুদের কথা, সে কিন্তু ওই সময়ে এগুলো ফুটেজ মানে ভিডিও করেছে, করে দেখিয়েছে আর্কাইভকে যে বাঁচাতে হবে এই অবস্থায় চলা যায় না, এই ক্যাম্পেইনটা তারেক মাসুদ করেছে। এবং যাই হোক পরবর্তীকালে আবারও আর্কাইভ কিছুটা ঘুরে দাঁড়িয়েছে, বিশেষ করে আমি যদি বলি এই সরকারের সময় আর্কাইভ সুনাম হয়ে এসছে। এবং এই ক্ষেত্রে আর্কাইভের বেশ কিছু কয়েকজন ডিজি খুবই ভালো কাজও করেছেন, কামরুল নাহারাতের কথা আমি বলবো, আরও একজন ছিলেন সবার নাম হতো আমার মনে নেই, আরেকজনের নাম যিনি এখানে বসে আছেন সুনীল হোসেন ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, তিনি কিন্তু এসে আর আর্কাইভটাকে একেবারে তিনি চলচ্চিত্রকে ভালোবাসতেন, সরকারি আমলার মতো কাজ করেননি এবং তিনি ফিল্ম মার্কেটটিকে নিজের মতো করে আলাদা করলেন। এবং তার সময় কিন্তু অনেকগুলো কর্মসূচি আর্কাইভ চালু হলো, গবেষণা প্রকাশনা জার্নাল প্রকাশ, তাই না, আবার ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স চালু, সেটাও আবার চালু হয়েছিল কয়েকটা কোর্স হলো। এই সমস্ত কার্যক্রম কিন্তু আবার শুরু হলো জাহাঙ্গীর ভাইয়ের মনে, যেটা নাকি এখনো এখনো মানে চলমান আছে। এবং আমি বর্তমান ডিজি যিনি আছেন তার অত্যন্ত প্রশংসা করবো, আমি যতটুকু পেয়েছি নাকি দেখেছি যে তিনি অত্যন্ত কর্মঠ এবং অত্যন্ত উদ্যোগী মানুষ, কিছু করতে চান, হয়তো তার অভিজ্ঞতার কিছুটা অভাব থাকতে পারে কিন্তু তিনিও কিন্তু আন্তরিকভাবে কিছু করতে চান এবং অন্যান্য যারা আছেন আর্কাইভ তারা তো। এবং এই যে আর্কাইভের এই জায়গাটা হলো ভবন হলো, আমরা দীর্ঘদিন যাবো দাবি করছিলাম যে আর্কাইভের একটা পূর্ণাঙ্গ ভবন হওয়া উচিত, কারণ ফিল্ম আর্কাইভ একটা বিশেষ আইনের প্রতিষ্ঠান, এটার বলগুলো কেমন হবে অন্যান্য জিনিস কী হবে সেইটা ভাড়া বাড়িতে হতে পারে না, এইটা ডিজাইন করে সেইভাবে হতে হবে। তো সেই দাবিটা শেষ পর্যন্ত পূরণ হলো, বর্তমান সরকারকে আমি ধন্যবাদ জানাবো, মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাতে চাই, তিনি ব্যাপারটা উদ্যোগ নিয়েছেন এবং এই জায়গাটা বরাদ্দ দিয়েছে। আমার জায়গাটা কিন্তু ছুটি হয়ে যাচ্ছিল আমাদের কাছ থেকে এক পর্যায়ে, তখন আবার আমাদের পথে নামতে হয়েছে, আমরা বাইরে দাঁড়িয়েছি এখানে মানববন্ধন করেছি, মিছিল করেছি এবং জায়গাটা কিছুটা হলেও রক্ষা করা গেছে, ভবনটা তৈরি হয়েছে। এবং আজকে আমরা বলতে পারি যে আমার ফিল্ম মার্কেট পৃথিবীর যে কোনো দেশের ফিল্ম মার্কেটের সাথে তুলনীয়। আমার সুযোগ হয়েছে বেশ কয়েকটি আর্কাইভ দেখার, যেমন ফ্রান্সের সেই বিখ্যাত সিনেমা থেকে আমি দেখেছি ঘুরে ঘুরে সারাদিন ধরে, আমি জাপানের বোকা সিটি পকেটার ফিল্ম মার্কেট দেখেছি, বা ওয়াশিংটন ডিসিতে ওদের যে ন্যাশনাল লাইব্রেরি অফ কংগ্রেস সেখানে একটা ফিল্ম মার্কেট আছে সেটাও দেখেছি। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে এখন আমাদের ফিল্ম মার্কেট ভালো জায়গায় দাঁড়িয়েছে। একটা জিনিসের যা অভাব আমি এখনও দেখছি সেটা হচ্ছে ট্রেনিংয়ের অভাবটা কিন্তু এখনো আছে, অনেকেই ট্রেনিং নিয়ে এসছেন বা অনেকেই তরুণরা অনেকে যুক্ত হয়েছেন আর্কাইভের সাথে মানে কর্মী হিসেবে, এবং তারা যে ডিজিটালাইজ যে প্রসেসটা মানে ছবিগুলোকে ডিজিটাল মাধ্যমে রূপান্তর সেই কাজগুলোর সাথে যুক্ত এবং ভালো কাজ করছেন তারা, আমি বলবো
কিন্তু আরো ট্রেনিং এর দরকার। আর ক্যাপে যারা আছেন 35 মিলিমিটার বা মানে ফিল্ম ফরম্যাটে, কিন্তু যদি আমি ফিল্মে কাজ হয় না, কিন্তু আমাদের কিন্তু ফিল্মগুলো সংরক্ষণ করতে হয় ও করতে হবে, কারণ এটা তো ইতিহাসের অংশ, তাই না? সুতরাং ওই সংরক্ষণের কাজটা কিন্তু দূর এবং সেটা এখনো সেটা আছে, মানে মনে করা যাবে না যে ডিজিটাল আসার ফলে ওইটা খুঁজে আর প্রয়োজন নেই, তা ওইটাও আছে। তো ওই ক্ষেত্রে আমাদের একটু দক্ষ লোক বলের অভাব আছে। আন্তরিকতা নিয়ে হয়তো অনেকেই কাজ করে, কিন্তু একটা ট্রেনিং যদি তাদের হয়, তাদের কিন্তু যদি বাইরের থেকে ট্রেনিং নিয়ে আর কি আসানো যায় এবং বাইরে থেকে ট্রেনার এনে যদি তাদের ট্রেনার করানো যায়, তাহলে আমার মনে হয় ভালো হবে। এই দিকটা যদি আর কাজ খেয়াল করে আমার মনে হয় আর কাজ আবারও ভালো অবস্থা নিতে হবে, আমরা আমাদের আর কাজ নিশ্চয়ই এখন গর্ব করতে পারি। কিন্তু আমি সবশেষে যেটা বলতে চাই যে আর্কাইভ হচ্ছে ইতিহাস সংরক্ষণের জন্য বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, সেই আর্কাইভ যেন তার নিজের ইতিহাসটা ভুলে না যায়, সেটা সবাইকে মনে রাখার আগ্রহ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ।